যারা বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি তাদেরকে সুনির্দিষ্ট করে বলতে হবে কোথায় সমস্যা ছিল। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় সভাপতি বললেন এখনো ষড়যন্ত্রে বিএনপি। সীমান্তে থামছে না উত্তেজনা, তমরুতে মিয়ানমার থেকে ছোড়া আরও দুইটি মর্টার শেল উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা। সেন্ট মার্টিন গামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। বড় চ্যালেঞ্জের মুখে দেশের জ্বালানি খাত, আসছে গরমে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, দিনে লাগবে 17,000 মেগাওয়াট। অর্থসংস্থানের পরিকল্পনা চলছে জানালেন প্রতিমন্ত্রী। তুরাগ তীরে খিত্তায় খিত্তায় জিকির আসকার, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আম বয়ান আর ইবাদতে মশগুল লাখো মুসল্লি। এবং পাকিস্তানের নির্বাচনে ইমরান সমর্থিত স্বতন্ত্রদের চমক, প্রায় 100 আসনে এগিয়ে ফলো পাল্টে দেওয়ার অভিযোগ পিটিআই এর নওয়াজ বিলাওয়াল জোটের আভাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি পরিকল্পনা প্রণয়ন করেছি 2100 সালের ডেল্টা প্ল্যান, জলবায়ু অভিযান থেকে আমাদের দেশটা যাতে রক্ষা পায় তার জন্য সেই ডেল্টা প্ল্যান করেছি। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা এগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা ধাপে ধাপে ধীরে সুস্থে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রার জন্য আর কেউ কোনো রকমের নস্যাত করতে না পারে, তাই অতন্দ্র প্রহরীর মতো জাতির পিতা আদর্শের যারা সৈনিক আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন প্রত্যেকেই সে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এবং এটা করবেন তো বলেন আমাকে, ওয়াদা দেন, কারণ এই দেশ আমরাই স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। কাজে এই দেশের স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে পৌঁছাতে হবে। আমরা কিছুতেই পিছিয়ে থাকব না, কারণ যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সে জাতি কেন পিছিয়ে থাকবে? সেটা পিছিয়ে থাকবে না, আমরা পিছিয়ে থাকিনি। অনেক সহযোগ, অনেক চক্র, সব কিছু মোকাবেলা করেই তো আমরা এগিয়ে যাচ্ছি। তা আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। তো বাংলাদেশ ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমি আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে কষ্ট করে গণভবনে এসেছেন সকলে। মনে করেন নির্বাচনের পর এটা আমাদের একটা মানে মিলন মেলা আর কি সকলের। আমি জানি কেউ নির্বাচনে জিতেছেন, যেতে না, এরপরে ওপরে ক্ষোভ আছে। আমি আশা করি এই গণভবনে বসে এই সব ক্ষোভ টোপগুলি মিটিয়ে ফেলেন, মিটিয়ে সবাই এক হয়ে কাজ করেন ইনশাল্লাহ। তাহলে আর কেউ কোনো দূরভিসন্ধি নিয়ে আমাদের বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। একটা আদর্শ নিয়ে আমরা চলি, সেই আদর্শ হলো বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, এই অর্থনৈতিক মুক্তি অর্জন আমরা অনেক দূরে গিয়েছি, এটাই আমাদের মূল লক্ষ্য। এদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে সেটাই আমাদের লক্ষ্য, উন্নত জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য, শিক্ষায় দীক্ষায় আরও উন্নত হবে সেটাই আমাদের লক্ষ্য। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছিলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বান্দরবানের ঘুমধুম ও তুমরু সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডের ক্ষেত খামার কৃষি জমিতে মিলছে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল, অবিস্ফোরিত এসব গোলা নিয়ে খেলা করছে সীমান্তের শিশুরা। শনিবার সকালেও তুমরু পশ্চিম কোল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত দুটি গোলা। নিরাপত্তার স্বার্থে সড়কে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তুমরু ভিওপি, ঠিক তার সামনে রাস্তায় অবিস্ফোরিত মর্টার শেল, বলা হচ্ছে এটি রকেট লঞ্চারের গোলা যা ছোড়া হয়েছে মিয়ানমার থেকে। বিওপির আরেকটু সামনে গেলে বিজিবির চেকপোস্ট, এই চেকপোস্টের সামনেও রাস্তায় দেখা যাচ্ছে আরও একটি মর্টার শেল। সীমান্তের বাসিন্দারা বলছেন মিয়ানমার থেকে ছোড়া অসংখ্য গোলা ও গুলি বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে যা এখন ক্ষেতখামারে পাওয়া যাচ্ছে।
ওখানে কাজ করতে গেছে তো সকালে, ওই কাজ করার সময় মেয়েটা ফাইছে বলে ফাইছে, ফাইয়া তারপরে এখানে এনে দিল আর কি। নিয়ে আইসস এটাতে হাতে করে আপনি দর্শস বাড়িতে নিয়ে আইসস, এটা বাস্ট হয় নাই। সীমান্তের বাসিন্দা থেকে শিশু, কেউ জানে না এগুলোর ভয়াবহতা। অবিস্ফোরিত এসব গোলা নিয়ে খেলা করছে তারা। এখানে মানুষ মারা গেছে এই গোলাগুলি খাওয়ানো, কোনো খাম খাওয়া করতে পারে না, মানুষগুলো বাড়িতে থাকতে পারে না। রাতের বেলা সবগুলো ছেলে আছে, দিনের বেলা পুরুষগুলো আছে, এরকম কষ্টের মাঝে এক পর্যন্ত আছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এসব গোলা উদ্ধার করছে, যার চারপাশে টাঙিয়ে দিচ্ছেন লাল পতাকা। নিরাপত্তার স্বার্থে সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়দের দাবি, দ্রুত এসব গোলা যেন নিষ্ক্রিয় করা হয়। এখন মিয়ানমার থেকে যে মোটরসাইকেল এসে পড়ছে, সেজন্য আমাদের গাড়ি আমরা চালাইতে পারতেছি না, রাস্তা অন্য রাস্তাতে ঘুরে আসতে হইতেছে। সরকার কর্তৃক যদি এগুলো উদ্ধার করে দ্রুত যদি নিষ্ক্রিয় করা হয় তাহলে এলাকাবাসীর জন্য অনেক ভালো, কারণ এগুলো থাকার কারণে আমরা অনেকে ভয় ভীতি দিন রাত কাটাচ্ছি। মিয়ানমার থেকে ছোড়া গোলা ও গুলিতে এই পর্যন্ত বাংলাদেশি এক নারী সহ দুজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত পাঁচজন। বিজিবির তুমরু বিওপির ঠিক পাশেই পড়ে রয়েছে মিয়ানমারের ছোড়া রকেট লঞ্চারের গোলা। ঠিক এরকম গোলা এখন বিভিন্ন ক্ষেত খামার থেকে শুরু করে বিভিন্ন স্থানে মিলছে, যার কারণে তুমরু এবং ঘুমদুম সীমান্তে আতঙ্ক বেড়েছে বহুগুণ। বান্দরবনের তুমরু সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘুমধুমে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং ওয়াইক্যাং সীমান্তে আছেন সহকর্মী কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছে রুবেলের কাছে। একের পর এক সীমান্তের যে বাংলাদেশের ভূখণ্ডে পাওয়া যাচ্ছে মিয়ানমারের ছোড়া মোটরসাইকেলের গোলা, রকেট লঞ্চার সহ বিধ্বংসী সব গোলা বারুদ, এরই মধ্যে আজকেও দুটি তুমরুর যে পশ্চিম পুল সীমান্ত রয়েছে সেই সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুটি মোটরসাইকেলের গোলা উদ্ধার করা হয়েছে। একটি বলা হচ্ছে রকেট লঞ্চার, আর একটি বলা হচ্ছে মোটরসাইকেলের যে গোলা, সেটি আসলে আমাদের স্থানীয় চেয়ারম্যান আজিজ যিনি জানিয়েছেন, আজকে সকালে যে কৃষিক্ষেত রয়েছে সেই কৃষিক্ষেতে কাজ করার পর এক পর্যায়ে একটি মোটরসাইকেলের গোলা পায় এক নারী। সে নারী এই গোলাটি নিয়ে বাসায় তার আলমিরার ভিতরে রেখে দেয়, পরবর্তীতে সেটি জানাজানি হওয়ার পর এই গোলাটি উদ্ধার করা হয়েছে, বিজিবি উদ্ধার করেছে। স্থানীয় যে চেয়ারম্যান তিনি জানিয়েছেন আসলে সেই গোলাটি মূলত গুপ্তধন মনে করে সে ওই নারী গোলাটি আলমারির ভিতর রেখেছেন বলে চেয়ারম্যান জানিয়েছেন। তবে এই গোলার এখন এটি অবিস্ফোরিত দুইটাই গোলা, এই গোলাগুলো নিষ্ক্রিয় করার জন্য এরই মধ্যে ঘুমদুম উচ্চ বিদ্যালয়ে মাঠে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট এসেছে, এরই মধ্যে বিজিবি সদস্য এসেছে, পুলিশ সদস্য এসেছে। তারা আসলে তাদের মধ্যে কীভাবে কী করা যায়, যেহেতু কালকে গতকালকে একটি অবিস্ফোরিত রকেট লঞ্চার যেহেতু নিষ্ক্রিয় করেছে, সেই নিষ্ক্রিয়র যে বিকট শব্দের পর বিজিবি সহ অন্যান্য যারা উপস্থিত ছিল সেই মিয়ানমার প্রান্ত থেকে বাংলাদেশের ভূখণ্ডে গুলি করা হয়েছে, সেই গুলির প্রেক্ষাপটে আরও একটি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য এই যে দুটি গোলা উদ্ধার হয়েছে সেই গোলাগুলো নিষ্ক্রিয় করার জন্য যে কার্যক্রম সেটির এখন নানা কার্যক্রম চলছে। এরই মধ্যে তাদের মধ্যে আলোচনা চলছে এবং সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট তারাও এখানে অবস্থান করছে। হয়তো ঘণ্টাখানিকের মধ্যে যে দুটি গোলা উদ্ধার করা হয়েছে সেই গোলা দুটি নিষ্ক্রিয় করা হবে। তো এই ছিল আমার কাছে সীমান্ত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি টেকনাফে আমাদের সহকর্মী কমলদের কাছে। আজকে ভোর রাতও এই ওয়াইক্যাং সীমান্তে প্রচণ্ড গুলিবর্ষণ এবং গুলির ঘটনা এবং টিএ মোটরসাইকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এর এই দুটি অন্তত দুটি বুলেট এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের লোকালয়ে এবং এর ফলে কিন্তু জনগণের মধ্যে আবারও আতঙ্ক শুরু হয়েছে। বিশেষ করে আমি যে অংশে দাঁড়িয়েছি সেটি হলো ওয়াইক্যাং সীমান্ত, তার অপর পাশে যদি বলি সেটি হচ্ছে মিয়ানমারের তোতাদ্বীপ। মিয়ানমারের তোতাদ্বীপটা কিন্তু একটা বড় ধরনের তাদের একটা ক্যাম্প ছিল মিয়ানমার জান্তা সরকারের যে বিজিপি বর্ডার গার্ড
পুলিশের, তারপর সেই সীমান্ত থেকে তারা তো পালিয়ে চলে আসছে, সেটি এখন আরাকান আর্মি দখল করে নিয়েছে। আরাকান আর্মি দখল করার পরে গুলি বর্ষণগুলো হচ্ছে, সেখানে একটা তথ্য আসছে, সেটি তথ্যটি হলো আরাকান আর্মি এখন একটি ভীত সঞ্চার ভীতর মধ্যে আছে, তারা ধারণা করছে। যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা ভিত্তিক যেসব সংগঠন রয়েছে, আরসা কিংবা আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন কিংবা আলিয়াকিন, তারা গিয়ে পুনরায় অ্যাটাক করতে পারে আরাকান আর্মির উপরে, সে কারণে তারা আতঙ্ক সৃষ্টির জন্য গুলি করছে কিংবা মোটার শেল নিক্ষেপ করছে, সেরকম একটা তথ্য কিন্তু আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি। আরেকটি বিষয় হচ্ছে, তারা আবার সেখানে যেহেতু নবী হোসেন নামে যে কথিত রোহিঙ্গা নেতা রয়েছে তার সাথে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটির একটি জের পড়তে পারে, সে জেরের অর্থ সেটা আত্মরক্ষা এবং ভীতি সঞ্চারের জন্য এই আরাকান আর্মি এই গুলি বর্ষণগুলি করছে বলে আমরা যারা জানতে পেরেছি। তবে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড পুলিশ এবং সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের উপকূলরক্ষী কোস্ট গার্ড। বিশেষ করে আমরা সীমান্তের বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু বিজিবির অবস্থান দেখতে পাচ্ছি। তবে আরেকটি তথ্য বারবার বলা হচ্ছে, আমরা আগেও বলছিলাম নো ম্যানস ল্যান্ড বা জিরো পয়েন্টের মধ্যে কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, সেটিও কিন্তু নজরদারি করা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। যেহেতু তাদেরকে প্রতিহত বা তাদের মধ্যে যদি আরাকান্মির সংঘাত শুরু হয়, তারা তার পুরুষের টানতে হবে যারা সীমান্তবর্তী গ্রামবাসী রয়েছে তাদের, কারণ প্রতি মুহূর্তে এখানে কিন্তু টিয়ার শেল মোটার শেল কিংবা গুলি এসে পড়ছে এই সীমান্তের উপর লোকালয়ের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। তো সর্বশেষ যে তথ্যটি সেটি হলো, এখন পর্যন্ত গত দুদিন ধরে তেমন গুলিবর্ষণ হতো, ভারী কোনো গুলিবর্ষণ না হলো বা মোটার শেল নিক্ষেপ না হলো, কিন্তু আজকে ভোর রাতে এই ওয়াইকং সীমান্তের অপজিটে যে তোতার দ্বীপ রয়েছে সে তোতার দ্বীপ এলাকা থেকে বোমা গুলিবর্ষণ হয়েছে, টিয়ার শেল মোটার শেল নিক্ষেপ হয়েছে, যার দুটি গুলি এসে পড়েছে চট্টগ্রাম বাংলাদেশের কক্সবাজার যে টেকনাফের ওয়াইকং সীমান্ত রয়েছে সেই ওয়াইকং সীমান্ত। তবে কোনো হতাহতের ঘটনা এখনও ঘটেনি। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল, দুদিন থেমে থাকার পর ওয়াইকং সীমান্তে যে আবার গুলিবর্ষণ এবং মোটার শেল নিক্ষেপ ঘটছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তার সর্বশেষ। সীমান্ত পরিস্থিতির খবর জানাতে টেকনাফ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে এবং তার আগে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সুজাউদ্দিন রুবেল। নাফ নদী হয়ে সেন্ট মার্টিনের 54 নটিক্যাল সীমান্ত সুরক্ষার পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বাংলাদেশের কোস্টগার্ড। ইতোমধ্যে 100 বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এদিকে মিয়ানমারে সংঘাতের জেরে আজ থেকে বন্ধ টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। শাখা উত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ এবং মিয়ানমারের 216 কিলোমিটার ঝুঁকিপূর্ণ সীমান্ত রয়েছে, তার সবচেয়ে বড় একটি অংশ হল এই নাফ নদী, যেখানে মাছ ধরার নৌকা এবং ট্রলার দিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসার চেষ্টা করা হয়। এবার সেই চেষ্টা ঠেকাতে নাফ নদীতে যেমন মাছ ধরা নৌকার চলাচল বন্ধ রাখা হয়েছে, তেমনি বাংলাদেশের কোনো নৌকা যাতে মিয়ানমার অংশে যেতে না পারে তার ব্যাপারেও কঠোর অবস্থানে উপকূলরক্ষী কোস্টগার্ড। এমনকি নাফ নদীতে চলাচলরত মিয়ানমারের বোটগুলোকেও কঠোর নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে 100 বেশি রোহিঙ্গাকে নিয়ে দু-তিনটি বোট বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল, সেই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে কোস্টগার্ড। বিশেষ করে রাডারের মাধ্যমে এই বিশাল নাফ নদীর 54 নটিক্যাল মাইল সার্ভাইভ অর্থাৎ পর্যবেক্ষণ করছে উপকূলরক্ষী কোস্টগার্ড। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা পুরো নাফ নদীতে মেটাল শার্ক, আমাদের হাই স্পিড বোট এবং অন্যান্য মেকানাইজড বোটের মাধ্যমে আমরা আমাদের টহলের পরিমাণ পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করেছি এবং পুরো নাফ নদীর যে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা আছে নিরবচ্ছিন্ন আমরা তদারকির মধ্যে রেখেছি এবং একটি রোহিঙ্গা যেন না ঢুকতে পারে এ ব্যাপারে আমরা সদা সচেষ্ট রয়েছি। এদিকে নিরাপত্তার স্বার্থে আজ থেকে টেকনাফ এবং সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন টেকনাফ থেকে সেন্ট মার্টিন অন্তত 8টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে, তবে টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকলেও জাহাজ চলাচল অব্যাহত থাকবে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে। এবার আর কোনো ছাড় নয়, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়েছে উপকূলরক্ষী কোস্টগার্ড। 4টি মেটাল শার্ক, 2টি হাই স্পিড বোট রয়েছে নাফ নদীতে, একই অবস্থা সেন্ট মার্টিনও, সেখানেও বড় আকৃতির যুদ্ধ জাহাজ এবং মেটাল শার্ক অবস্থা নিয়েছে এই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে। বাংলাদেশ মিয়ানমারের নাফ নদী থেকে কমল দে, সমসংবাদ। চলতি মৌসুমেও বড় চ্যালেঞ্জের মুখে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। রমজান, সেচ আর গরমের কারণে আগামী মাস থেকেই বাড়বে বিদ্যুৎ চাহিদা।
চলতি মৌসুমে দৈনিক সর্বোচ্চ চাহিদা 17,000 মেগাওয়াট ছাড়ানোর পূর্বাভাস বিদ্যুৎ বিভাগের। প্রতিমন্ত্রী বলছেন, পরিস্থিতি সহনীয় রাখতে মিলেছে প্রয়োজনীয় অর্থের নিশ্চয়তা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, ডলার সংকট, পুঞ্জীভূত বকেয়া, গ্যাস কয়লা সহ জ্বালানির ঘাটতি, পায়রার মতো সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য কেন্দ্র বন্ধ, এমন সব টালমাটাল অবস্থার কারণে গত দুই বছরই ধুঁকতে হয়েছে দেশের বিদ্যুৎ খাতকে, যার ফলে চরম লোডশেডিংয়ে নাকাল হন সব প্রান্তের গ্রাহক। বছর ঘুরে আবারও যখন ঘনিয়ে আসছে গরম, তখন উঁকি দিচ্ছে সংকটের সংশয়। বিদ্যুৎ বিভাগের প্রাককলন আগেরবারের তুলনায় প্রায় 2,000 মেগাওয়াট বেড়ে চলতি মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়াবে 17,800 মেগাওয়াট। তবে 11% বেশি বিদ্যুৎ চাহিদা বাড়লেও দৃশ্যমান নয় জ্বালানি সংস্থানে রাতারাতি বড় কোনো পরিবর্তন। এর উপর আরেক ভাবনার কারণ ডলার নিয়ে টানাটানি। একদিকে অভ্যন্তরীণ খাতে অপর্যাপ্ততা, অন্যদিকে সংকটময় বৈশ্বিক বাস্তবতা, এমন প্রেক্ষাপটে চলতি বছরও চ্যালেঞ্জের মুখে দেশের জ্বালানি খাত। সেক্ষেত্রে কৌশলী কর্মপরিকল্পনা নিয়ে এগোতে না পারলে সাম্প্রতিক বছরগুলোর মতো চলতি মৌসুমেও সংকটে পড়ার শঙ্কায় রয়েছে জ্বালানি বিভাগ। আপনি যদি পিডিবি, বিপিসি বা পেট্রোবাংলার দিকে দেখেন, তাদের প্রচুর বকেয়া পড়ে রয়েছে, টোটাল সিস্টেম খুব কেওসের মধ্যে আছে। এলএনজির উপরে আপনি যদি বড় আকারে ভর করতে যান, তাহলে যে আর্থিক চাপ আপনার পড়বে সেটা বাংলাদেশের এই ডলার সংকটের সময়ে এটা আপনাকে বড় রকমের অসুবিধার মধ্যে ফেলবে। নীতি নির্ধারকরা অবশ্য আশ্বাস দিচ্ছেন চ্যালেঞ্জ উতরিয়ে পরিস্থিতি সহনীয় রাখার ব্যাপারে। এটাকে যদি নির্বিচ্ছিন্ন রাখতে চাই, আমরা যদি ভালোভাবে রাখতে চাই, তাহলে আমাদের অর্থের সময় মতো যোগান দিতে হবে। এটা নিয়ে আমরা প্ল্যানিংয়ে আছি, আমরা ইতিমধ্যে কথা বলেছি ফাইন্যান্সের সাথে। আর সে ধারাবাহিকতায় সংকটময় পরিস্থিতিতে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন আইটিএফসির সঙ্গে $210 কোটি ঋণ চুক্তি করে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে জিকির আজগার আর নিজের আত্ম উন্নয়নে নানামুখী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। ফজর নামাজের পর আম বয়নের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। বক্তব্য দেন তাবলিগ জামায়াতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ কান্দলফির বড় ছেলে সাইদ বিন সাদ। রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে আজও সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। মাওলানা সাইদ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে। মোনাজাতের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাবলিগের মুরব্বীরা। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যারা বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশ অনেকটা এগিয়েছে। কি অবস্থায় ছিল, আজকে 15 বছরে বাংলাদেশের কি পরিবর্তন হয়েছে, এটা আয়নার মতো পরিষ্কার। এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, আমরা স্বপ্ন দেখছি। ছেলেমেয়েরা নতুন বই পায় বছরের প্রথম দিন। প্রত্যেকটা স্কুল এবং কলেজে ডিজিটাল ল্যাব, শেখ হাসিনার ডিজিটাল ল্যাব। অতীতে সরকার এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ করতে চায় নাই, আমাদের প্রিয় নেত্রী প্রবেশ তো করেছেনই। আজকে আমরা আমাদের সন্তানরা সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির বিকাশ, আমাদের সন্তানরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অবগাহন করছেন। ফেব্রুয়ারিতে উৎসবের মেলবন্ধনে চাঙা হচ্ছে দেশের অর্থনীতি। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে জমজমাট ফুলের বাজার। আরো জানাচ্ছেন আলতাফ হোসাইন। প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই ফুলের দাম বেড়ে যায়, ঠিক একইভাবে এবারও বসন্তবরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু ফুলের দাম বেড়ে গেছে এবং সেটি 10-30% পর্যন্ত। আজ রাজধানীর শাহবাগে আমরা দেখেছি সকাল থেকে, ভোর রাত থেকে কিন্তু ফুলের জমজমাট বিক্রি কিনে আমরা দেখেছি। সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের আমরা উপচে পড়া ভিড় দেখেছি। বিশেষ করে শাহবাগ থেকে কিন্তু অনেক খুচরা বিক্রেতারা ফুল কিনে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ফুল
ফুল বিক্রি করে থাকেন, একই সঙ্গে অনেক ক্রেতারা দেখেছে তারা ফুল কিনছেন। গোলাপ ফুল এই মুহূর্তে রাজধানীর শাহবাগে পাইকারি বাজারে বান্ডিল হিসেবে বিক্রি হচ্ছে 4,000 থেকে 4,500 টাকা পর্যন্ত, এবং বিক্রেতারা বলছেন সেটি একদিনের ব্যবধানে কিন্তু 1,500 টাকা পর্যন্ত বেড়ে গেছে। একই সঙ্গে অন্যান্য যে ফুলগুলো আছে, গাঁদা ফুল, সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফুল ব্যবসায় স্বয়ংসম্পন্ন হলেও বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় কিন্তু প্রযুক্তি এবং মানে অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ফুলের বাজার থেকে এই ছিল সর্বশেষ খবর। ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বইমেলার অন্যতম আকর্ষণ শিশু প্রহর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাজরিন রিকা, সরাসরি যাচ্ছি তার কাছে। পাঠ্যাভ্যাস যেমন শিশুর জন্মগত কোনো বিষয় নয়, সেক্ষেত্রে বইয়ের প্রতি শিশুর পাঠের অভ্যাসের কোনো বিকল্প নেই। আর এই জন্যই সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিশুদেরকে নিয়ে বাবা মা অর্থাৎ অভিভাবকরা এসে জমায়েত হয়েছে এই শিশু মেলায়। আমরা দেখেছি যে সকালে একদম দ্বার প্রান্ত অর্থাৎ মূল ফটকটি যখন খুলে দেওয়া হয়েছে তখন শিশুদের কলকল তানে মুখরিত হয়েছে শিশু প্রহর। আর এখানে প্রত্যেকটি স্টলে তারা তো ঘুরে ঘুরে দেখেছে, আর প্রতিবারের মতো তাদের একটা বিশেষ আকর্ষণ থাকে সবসময় সিসিমপুরের প্রতি। সিসিমপুরের প্রত্যেকটি ক্যারেক্টার তাদের, তারা যেমন টিভিতে কিংবা বইয়ের পাতায় দেখেছে, তাদেরকে বাস্তবে দেখতে পেয়ে তাদের মুগ্ধতা যেন কোনো অন্ত নেই। আর তাদের এই আনন্দ দেখে উচ্ছ্বসতা প্রকাশ করেছে তাদের অভিভাবকরাও। আর এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে এখানে শিশু প্রহরের বিশেষ আয়োজন অর্থাৎ সিসিমপুরের এই আয়োজনটির আগে কিন্তু অটিজম বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেখানে অটিজম অর্থাৎ নানান ধরনের শারীরিক প্রতিবন্ধী কিংবা মানসিক প্রতিবন্ধীদের নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রায় 20 থেকে 30 মিনিটের অনুষ্ঠানটি ছিল। আর এই অনুষ্ঠানে মূলত ওখানকার যারা অটিজম বাচ্চা রয়েছে তাদের কেন্দ্র করেই কিন্তু শিশুদের আলাদা রকম একটা উন্মাদনাও ছিল। তারা দেখেছে, তারা গান গেয়েছে, নেচেছে, ওখানেও তাদের একটা উচ্ছ্বসতা আমরা লক্ষ্য করতে পাই। এর পাশাপাশি আমরা মেলায় এসে আরেকটা জিনিস জানতে পেরেছিলাম যে এখানে অর্থাৎ ঢাকা শহরের মূল কেন্দ্রে এই আশেপাশে একটা সময় দেখা যেত যে যারা আশপাশে ছিল তারাই কিন্তু মেলায় এসে এখানে ভিড় জমাতো, কিন্তু এখন মেট্রো রেল হওয়ার কারণে তাদের দূর দূরান্তে অর্থাৎ উত্তরার সাইড থেকে যারা আছে তাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। তারা এই ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে যে মেট্রো রেলের কারণেই মূলত তারা এসে এখানে শিশুদেরকে নিয়ে সকাল সকাল এই ছুটির দিনে এসে জমায়েত হতে পারছে। তো এই ছিল মূলত আমার কাছে শিশু প্রহর থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন বইমেলা প্রাঙ্গণে। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের বড় চমক। এরই মধ্যে 2/3 আসনে জয়ের দাবি করে জনগণ তাদের শক্তি দেখিয়েছে বলে জানিয়েছেন কারাবন্দী নেতা। এর মধ্যে নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর দলের জোট সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে। পাকিস্তানের রাজনীতি মানেই যেন নাটকীয়তা, আর জাতীয় নির্বাচনের একদিন পেরিয়ে গেলেও এখনও ভোট গণনা চলছে। তবে বেশিরভাগ আসনেই বাজিমাত করেছেন ইমরান খানের দল পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা। আল জাজিরার প্রকাশিত সবশেষ ফলাফলে ন্যাশনাল অ্যাসেম্বলির 265টি আসনের মধ্যে অল্প কিছু আসনের ফলাফল এখনও বাকি রয়েছে। তবে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যার বেশিরভাগই পিটিআই সমর্থিত। দ্বিতীয় অবস্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN, এরপরই রয়েছেন বিলাওয়াল ভুট্টোর দল PPP। এ অবস্থায় পিটিআই এবং PMLN উভয়ই জয়ের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পাকিস্তানের নির্বাচনে জনগণ ভোটের শক্তি দেখিয়েছেন উল্লেখ করে একে এখন রক্ষার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় রাতে ইমরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক AI বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে জনগণের ভোটে লন্ডন পরিকল্পনা ভেস্তে গেছে বলেও জানান ইমরান খান। এদিকে সাধারণ নির্বাচনের ফল ঘোষণার আগেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নওয়াজ শরীফ। এরই মধ্যে রাতেই তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তানের পিপলস পার্টি PPP-র কো চেয়ারম্যান আসিফ জারদারির সঙ্গে বৈঠক করেছেন। তবে ওই বৈঠকে আর কারা উপস্থিত ছিলেন বা কি আলোচনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাই দুই দল মিলে জোট সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, সময় সংবাদ। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মিশনে কিছুক্ষণ পর রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দু দলের পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটে এগিয়ে রংপুর। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। শেষ 4 ম্যাচে অপ্রতিরোধ্য সাকিব আল হাসানের রংপুর রাইডার্স, তাই এ ম্যাচে ফেভারিটের তমকা নিয়ে
মাঠে নামবে রাইডার্স। তবে পিএসএল ও আফগানিস্তান সিরিজ চলায় বাবর আজম সহ বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে রংপুর। এ ম্যাচে রংপুরের হয়ে মাঠে দেখা যেতে পারে নিউজিল্যান্ড তারকা জিমি নিশামকে। আসরের মাঝ পথে দলে ডাক পাওয়া মোমিনুল হকও থাকতে পারেন সম্ভাব্য একাদশে। এদিকে রান রেটে পিছিয়ে থাকা চট্টগ্রামও চাইবে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে। ব্যাটিংয়ে চ্যালেঞ্জার্সদের ভরসা নাজিবুল্লাহ জাতরান দ্বিপুরা, আর বোলিংয়ে দেখা যাবে আল আমিন বিলাল খানদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাদের প্রতি প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, সমস্যা কোথায় বলতে হবে সুনির্দিষ্ট করে। ভোটের আগে নিষেধাজ্ঞার হুমকি ছিল ভয় দেখানো মাত্র। সীমান্তে থামছে না উত্তেজনা। তমরুতে মিয়ানমার থেকে ছোড়া আরও দুইটি মর্টার শেল উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। তুরাগ তীরে খিত্তায় খিত্তায় জিকির আসগার। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আম বয়ান আর ইবাদতে মশগুল লাখো মুসল্লি। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। তাজিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।